নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারা দিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যপালকে চিঠি পাঠানো হলো একেবারে নবান্নর পক্ষ থেকে। বিচারাধীন বন্দীদের মুক্তির দাবিতে রাজ্যপালকে চিঠি নবান্নর পক্ষ থেকে। এই মুহূর্তে রাজ্যপালকে চিঠি নবান্নর, আপনারা দেখছেন এই সেই ছবি, রাজ্যপালকে চিঠি নবান্নর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, ঠিক কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে যে কিছুদিন আগেই কিন্তু এই চিঠি দেওয়া হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে প্রায় 70 জনেরও বেশি বন্দি মুক্ত পুজোর আগে যাতে মুক্তি পায় সেই জন্যই কিন্তু একটা চিঠি দেওয়া হয়েছিল সেই তালিকা দিয়ে। এবং আজকে সেটা যেটা নবান্ন সূত্রে আমরা জানতে পারছি, আজকে সেই চিঠির চিঠি একটা রাজ্যপালের পক্ষ থেকে, একটা রাজভবন থেকে একটা চিঠি এসছে স্বরাষ্ট্র দপ্তরে, এবং সেখানে কিন্তু স্পষ্ট বেশ কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়েছে, যাদের যাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের বিষয় নিয়ে। এবং সেই বিষয়গুলো জানতে চেয়ে যে প্রেক্ষিতে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং তার উত্তর, এবং সেক্ষেত্রে এবারও বোঝা যাচ্ছে না যে তাদের মুক্তি হবে কিনা পুজোর আগে। কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে ঠিক 15ই আগস্ট স্বাধীনতা দিবসের আগে কিন্তু মুক্তি দেওয়ার জন্য, কিন্তু বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। তারপরে রাজভবন থেকে বেশ কিছু প্রশ্ন করা হয় এবং বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়, তারপর সেটাও কিন্তু আটকে যায়। অর্থাৎ এবারও দেখা যাক, রাজ্য সরকারের পক্ষ থেকে 70 জনের তালিকা দেওয়া হয়েছিল এবং সেই তালিকা দিয়ে তারা আবেদন করেছিল এবং রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছিল, রাজভবন থেকেও কিন্তু পাল্টা চিঠি দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি প্রশ্ন চাওয়া হয়েছে, উত্তর চাওয়া হয়েছে, ব্যাখ্যা চাওয়া হয়েছে, এবং সেই ব্যাখ্যাটা কয়েকদিনের মধ্যে যদি দেওয়া যায় তাহলে পরে কিন্তু তারাও সেখান থেকে তাদের মুক্তির বিষয়টা অনেকটা এগোবে বলে মনে করা হচ্ছে। একদমই তাই। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। এবারে বিচারাধীন বন্দীদের মুক্তির দাবিতে নবান্ন থেকে চিঠি করা হলো রাজ্যপালকে, এমনটাই জানা যাচ্ছে রাজভবন সূত্রে। রাজ্যপালকে চিঠি নবান্নর, নবান্নর পক্ষ থেকে এই চিঠিতে বলা হয়েছে বিচারাধীন যারা বন্দী রয়েছেন সেই বন্দীদের পুজোর আগেই মুক্তি দিতে হবে।